بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আলমগীর ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে আমরা প্রায় সব শুনে থাকি বড় বড় চারজন ফেরেস্তা রয়েছেন উক্ত চারজন ফেরিস্তা যে নাম আমরা জানি তা কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আর ওই চারজন ফেরিস্তার দ্বারা কি চারজনকে বোঝানো হয়েছে নাকি চারজন দ্বারা চারটি গ্রুপকে বোঝানো হয়েছে এই বিষয়ে জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ মাবাদ সম্মানিত আলমগীর ভাই জি যেটা শুনে থাকেন কথাটা কিছুটা ঠিক কিছুটা বা ঠিক তার মধ্যে হলো যে চারজন ফেরেস্তা এটা চারজন ফেরেস্তাই দল নাই চারটি ফেরেস্তা চারজন ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমেন আহ মালা ইকা চারজনকে চারটি গ্রুপের বড় নেতা বানানো হয়েছে সর্দার বানানো হয়েছে বিশাল ফেরেস্তাদের অসংখ্য ফেরেস্তাদের তো কেউ বলা সম্ভব না তবে কিছু কিছু ফেরেস্তার দায়িত্ব আল্লাহ আল্লাহ রব্বুল আলম বলে দিয়েছেন মানে কাউর দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই অসংখ্য ফেরিস্তা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই দুনিয়াতে আল্লাহ সব হান তাদেরকে সৃষ্টি করছেন এদিকে আমরা যাব না তবে চারজন ফেরিস্তা প্রধান হল চারটি কাজের প্রধান জিবির সালাতাম হলেন সবার প্রধান জিবি আলাহ সালাতসালাম সমস্ত নবীদের কাছে নিয়ে আসতেন এরা তার কাজ এবং ইসরাফিলের কাজ হল সিঙ্গা নিয়ে অবস্থান করা সিঙ্গায় ফুঁ দিবে আল্লাহ রব্বুল্লাহ আলামী যখন অরান হবেন রেডি আছে এবং মিকাইলের কাজ হল এই আল্লাহ সভান্নাতলা আদেশ মানা বৃষ্টি এই সম্পদা দিয়ে বৃষ্টি বাদল জ্বর বৃষ্টি কোন সময় কি হবে এই পৃথিবীতে তারপরে এই সম্পদা দিয়ে মানুষের রিজিকের এই সম্পদা দিয়ে উঠানো বা কার কি অর্ডার এই সম্পর্কে আল্লাহ সভানতলা তাকে দায়িত্ব দিয়ে রাখছে আর মালাকুল মাউথ যেটাকে আমরা আমাদের বাসায় বলে থাকি আজরাইল আল্লাহ রবুল্লাহ তাকে যান কবজের দায়িত্ব দিয়েছেন এখন এই যে দুইটি ফেরেস্তার নাম আপনারা কোরআনে পাবেন মালাকুল মাউতের নামও কোরআনে পাবেন তবে মালাকুল মাউত এর আগে বলছি যাই হোক জিবরি আল্লাহ সরাতাম এবং মিকাইল এই কথাটা আপনারা কোরআনে পাবেন সুরা বাকার নম্বর আয়তা পাবেন আল্লাহ রব্লা আলম এই দুজনের নাম কোরআন মাজিদ উল্লেখ করছেন সেটি হলো যে কুলমান খান আতুবল্লী জিবরি ইনাজিল্লি মুসন্দ তারপরে আয়াত নেই মানকান আদু বল্লিল্লা মালাইকাতিহি ও রুসুলি ও জিবরিল ও মিকালা ফাইন আল আদু বল্লিল কাফিরিন যে আল্লাহ আল্লাহর সাথে দুশমনী আল্লাহর সাথে দুশমনী করবে ফেরেশতাদের দুশমনী করবে এবং রাসূলদের সাথে দুশমনী করা ও জিবরিল ও মিকাইল মেকাল মিকাইল এবং সরি জিবরিল এবং মিকাইলের সাথে দুশমনী শততা পোষণ করবে ফাইন লাদু আদু কাফিন আল্লাহ আল্লাহর সমস্ত কাফেরদের দুশমন তাই সুতরাং এখানে জিবরিল এবং মিকাইলের নাম আমরা পাইলাম আর সূরা আপনার বত্রিশ নম্বর সুরা একুশ নম্বর পারায় এগারো নম্বর আয়াতে সুরা শেষ দাতে পাবেন সাজদাতে পাবেন মালাকুল মাউতের কথা আল্লাহবুল্লার নাম এভাবে উল্লেখ করছেন কুলিয়াতি কুলিয়াত মাউত ইল্লাদি মাউতুল্লাদি মালাকুল মাউতুল্লাদি বকিলা বিকুম ওই যেই সমস্ত যেই মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউত তোমাদের সাথে দায়িত্ব দেওয়া হয়েছে মৃত্যু তাদের সে তোমাদেরকে মৃত্যু দেয় এখানে মালাকুল মাউতের কথা উল্লেখ আছে ইসরাফিলের কথা এভাবে উল্লেখ নাই তো আজরাইলের কথা হাদিস এভাবে উল্লেখ নাই এটা দেশীয় ভাষায় আজরাইল আজরাইলকে বলা হয় মালাকুল মাউত তাহলে আমরা চারটি ফেরেস্তার কথাই জানতে পারলাম আর হাদিস দ্বারা তো অনেক প্রমাণ আছে এখানে নাবিস আসলাম জিবেলের সাথে অনেক অহি তেইশ বছরের অহিশ জিন্দিগি তারপরে মৃত্যুর শেষ পর্যন্ত জিবির আলাহিসালাম তার সাথে ছিলেন মেরাজের ঘটনায় জিবির আলাহিসাল্লামের সাথে ছিলেন তার সাথে দেখেছেন যে মেরাজের ঘটনায় সিদ্ধুমিয়া তো জানাহীন ছয় শত টানা তার সাথে আসে জিবিহ্লা তালাম সমস্ত দেশে অনেক বড় বিরহদ সৃষ্টি আল্লাহ সালাম তালা তাকে নামিসামকে দুইবার দেখাছেন নাজমের মধ্যে আছে ফাঁকা না কাউছেন আওয়াদ না আর মালাকুল মাতের অবস্থা তো বর্ণনা দেওয়া কঠিন যার জন্য ভালো ভালো না আর যার জন্য কঠিন কঠিনই এমনিও ইসরাফিল তো সিঙ্গায় দাঁড়িয়ে নিয়ে আসেন মিকাইল তার দায়িত্বে আছেন ফেরেস্তা সম্পর্কে আল্লাহর বলে কোরআন মাজিদে অনেক বর্ণনা করছেন এবং হাদিসের ওই বর্ণনা আছে এটা হল সংক্ষিপ্ত কথা আর আমরা কে মালাকুল মাউদকে আজরাইল বলে থাকি এটা আমাদের কোরআনের বাসানা হাদিসেরও বাসানা এটা দেশীয় বাসা হিসেবে মানুষের কাছে প্রচলিত হয়েছে আজরাইল নামে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তফিক দান করুন সঠিকভাবে জানার তখিক দান করুন বুঝার তফিক দান করুন এবং আল্লাহ সন্তুষ্টি মতো আমল করার তফিক দান করুন হাজার ওসাল নবিনাম হাদে সালাম আলাইকুম আবরকাত